बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय मुसलमान भाईरा, छुकुन आगे एक वीडियो देखे आरब कान्ट्रीते फ्रांसेर किसु पन्न्य सामग्री सहारा मरुभूमिते फेले दिच्छे, से वीडियो क्लिपटा आपनादेर साथे शेयर करब इनशाल्लाह। तो वीडियोटी देखार आगे आमि किछु कथा बोले नि जे आमरा बांग्लादेश, आमरा मुसलमान एई देश, आमादेर मुसलमाने देशे फ्रांसेर जत सब जे सब पण्यगुलो रयेछे सेई सब पण्यगुलो आमरा बर्जन करब इनशाल्लाह। पारबो ना भाई? अवश्यई पारबो, कारण केननা आमरा मुसलमान। कोथाय आघात करेछे आपनि तो जानेन, आमादेर शरीरे आघात करे नाई, आमादेर दिले आघात करेछे। आमादेर शरीरे जदि केउ कूप देय, केउ जदि आघात देय, आमरा ब्यथा पाई ना। जखन आमादेर नबीके निये केउ जदि कथा बोले, कटूक्ति करे, व्यंगचित्र प्रदर्शन करे, ताहले आमार दिले आघात हय, मने हय जे ताके ओखानेई खतम करे फेले। जाइ होक प्रिय भाईरा आमार, आपनारा एकटु भिडियो क्लिपटा एकटु भिडियोटा प्ले करछि, एकटु देखेन, तारपर एकटु कथा बलछि। এই হচ্ছে সাহারা মরুভূমি। এখানে ফ্রান্সের যত সব পণ্যগুলো রয়েছে, পণ্য সামগ্রী রয়েছে, সমস্ত পণ্য সামগ্রী একের পর এক দেখেন, হাজার হাজার কোটি টাকার পণ্যগুলো মরুভূমিতে ফেলে দিচ্ছে। এটি প্রিয় ভাইরা আমার, আপনারা তো দেখলেনই যে কীভাবে সাহারা মরুভূমিতে তাদের পণ্য সামগ্রী ফেলে দেওয়া হচ্ছে। আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আমরা তো মুসলমান। আরব কান্ট্রিতে যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন ফ্রান্সের পণ্যগুলো বর্জন করতে পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবই, পারবই ইনশাআল্লাহ। যদি কারো সরিষা পরিমাণ যদি কারো ঈমান থাকে, যদি সরিষা দানা পরিমাণ যদি কারো মহব্বত থাকে নবীর প্রতি, তারাই বর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয় কোথায় আঘাত করেছে তারা। আজকে আঘাত করেছে আমাদের দিলে, শরীরে নয়, দিলের ভিতর আঘাত করেছে। আমাদের নবীকে আঘাত করা মানে আমাদের দিলে আঘাত করা। আজ কোথায় আছি আমরা মুসলমান? আজ কোথায় আছি আমরা মুসলমান? আজকে একের পর এক ইহুদি নাসারা একটার পর একটা অঘটন ঘটিয়ে যাবে, তারা পার পেয়ে যাবে, আর দেওয়া যাবে না। আমাদের শক্তভাবে মোকাবেলা করতে হবে, তার প্রতিশোধ নিতে হবে। ভাই, আমরা তো অন্য ধর্মের কোনো ক্ষতি করি নাই, তাহলে তারা কেন আমাদের ক্ষতি করছে? আপনারা জানেন মুসলমানদেরকে ক্ষতি করলে তারা খুশি হয়, তারা মজা পায়। আমরা সেই মজার পাত্র হয়ে গেছি এখন। আমরা মুসলমান এখন জাতিটা হয়ে গেছে মজা নেওয়ার পাত্র। আজকে আমাদের জন্যই, আমাদের মুসলমান তো উঁচু গলায় কথা বলতো, এখন কথা বলতে পারে না। কেন তো আপনারা জানেন, ইহুদি খ্রিস্টান নাসারাদের যে কালচারগুলো আমাদের শরীরে ঢুকে গেছে এখন, যার জন্যে তারা সাহস পেয়ে গেছে। আজকাল রাস্তাঘাটে বের হওয়া যায় না মেয়েদের কারণে, শর্টকাট ড্রেস আপ পরে, এগুলি তো সব ইহুদি খ্রিস্টানদের কালচার। আপনি কাকে দুষবেন? আপনার নিজেরাই তো ভালো নয়। আমাদের কার্যকলাপের জন্যই আমরাই ভুগছি। যাই হোক প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলে ফেলেছি। ভিডিওটি শেষ হওয়ার আগেই আমি একটু বলবো, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটন রয়েছে, বেলটা অন করে দেন। আমরা নতুন নতুন যে আপডেটগুলো ভিডিও আপলোড করছি সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আর একটি কথা বলি ভাই, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিবাদী ভিডিও তৈরি করতে পারি, আপনাদের ভালোবাসার মানুষ যেন হতে পারি, ভালোবাসার পাত্র হিসাবে যেন আপনাদের সামনে গ্রহণযোগ্য যেন হতে পারে। যদি আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আর অনেক কথা বলার সময় ভুল ত্রুটি হয়, স্বাভাবিক, সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।